বিজেপি নেতাদের এবারে দৌড় করিয়ে করিয়ে মারা শুরু। পশ্চিমবঙ্গে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন আর 1 থেকে 1.5 মাস পরেই। পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেতারা এবারে অলিতে গলিতে দৌড়ে বেড়াচ্ছে, কারণ তারা বুঝতে পারছে যদি মানুষের দরবারে না যায়, মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষা না চায়, তাহলে পঞ্চায়েত ভোটে বিজেপি পার্টি পুরোপুরি শেষ হয়ে যাবে। সেই কারণে বিজেপি নেতারা এখন উঠে পড়ে লেগেছে, মানুষের কাছে যাচ্ছে ভোট চাওয়ার জন্য। কিন্তু মানুষও তৈরি আছে, মানুষও প্রস্তুত ছিল, বিজেপি নেতাদেরকে দেখলেই দৌড় করিয়ে করিয়ে মারছে। বিজেপি নেতাদের দেখলেই একেবারে ছাতু বানিয়ে দিচ্ছে দেশের জনগণ, বাংলার জনগণ। তেমনই ঘটনা ঘটে গেল পশ্চিমবঙ্গের আরও এক জায়গায়। সেখানে বিজেপি নেতাকে দেখেই জনসাধারণ একজোট হয়ে বিজেপি নেতাকে কালো পতাকা দেখালো, কালো পতাকা দেখিয়ে বিজেপি নেতাকে দৌড় করালো। বিপদে পড়ে ওই বিজেপি নেতা গাড়ি থেকে না নেমে গাড়ি নিয়ে দৌড়ে পালালো, এলাকা ছেড়ে পালাতে বাধ্য হলো বিজেপি নেতা। ভোটের আগেই বিজেপি পার্টির অনেক বড় সর্বনাশ হয়ে গেল, এবং বিজেপি নেতা ওখান থেকে দৌড়ে পালানোর পরই তৃণমূল পার্টির তরফ থেকে ওই বিজেপি নেতার বিরুদ্ধে বিরাট বড় কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। চলুন বিপদে পড়ে বিজেপি নেতা কিভাবে দৌড়ে পালালো দেখুন, এবং তারপরই তৃণমূল পার্টির তরফ থেকে ওই বিজেপি নেতার বিরুদ্ধে কি কি অ্যাকশন নেওয়া হলো, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখে নিন। তুফানগঞ্জের বিজেপি বিধায়ককে ঘিরে কালো পতাকা, গো ব্যাক স্লোগান তৃণমূলের। বক্সিঘাটে মালতী রাভা রায়কে ঘিরে ধরে বিক্ষোভ, কালো পতাকা দেখালেন তৃণমূল কর্মীরা। ঠিক কি অভিযোগে এই বিক্ষোভ তৃণমূলের? দেখো, যেটা তৃণমূলের অভিযোগ, আজকে নিজের বিধানসভা কেন্দ্র বক্সিঘাট এলাকায় মালতী রাভা গিয়েছিলেন এবং এক দলীয় কর্মীর সঙ্গে এক নাবালিকা মেয়ের বিয়ে দেন তিনি, এমনটাই অভিযোগ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মেয়েকে অপহরণ করে আইনে আইজিকে বিয়ে করাবে বিজেপি নেতৃত্ব, এটা কোনো দিনও মেনে নেওয়া হবে। এমএলএ মালতী রাভা নিজে স্বয়ং দাঁড়িয়ে রেখে আজকে থাকার সিদ্ধ সিদ্ধর পড়াই দিয়ে আসলো। আমাদের এই ধরনের সামাজিক অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানবজ্ঞ নিম্ন অঞ্চল তরফ থেকে ওনাকে কালো পতাকা দেখে গোবেশ্লো বান্ধব হয়েছে।